জানি না এত ভয় ওরা কেন পাচ্ছেন। ভাইস চ্যান্সেলর অথবা তার অফিস কি এমন অন্যায় কাজ করেছেন, কত অন্যায় কাজ করেছেন যে চ্যান্সেলরকে দেখলে সব ভয়ে পালাতে হচ্ছে, বন্ধ করে দিতে হচ্ছে দরজা। ইউনিভার্সিটি বন্ধ, কেন চ্যান্সেলর আসবে? বিধানসভা বন্ধ, কেন রাজ্যপাল আসবে? কত কত অপরাধ করেছেন, কী কী অন্যায় কাজ করেছেন যে সব ধরা পড়ে যাবে? আর এই যদি অফিস ছেড়ে পালাতে হয় বিধানসভা অথবা ইউনিভার্সিটিকে, শাসক দল মনে রাখুক, রাজ্য ছেড়ে ওদের পালাতে হবে, রাজ্য ছেড়ে পালাতে হবে। আমি শুধু মনে করিয়ে দেব, এই পশ্চিমবাংলায় গোপালকৃষ্ণ গান্ধী তখন রাজ্যপাল, তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চে গেছিলেন, এখনকার মুখ্যমন্ত্রী, তখনকার বিরোধী দলের নেত্রী, মহানন্দ হয়েছিল তার। তখনকার সরকার কিন্তু সেই কারণে রাজ্যপালের সম্পর্কে কোনো কটু কথা বলেনি, বরং গোপালকৃষ্ণ গান্ধীর ডাকা সভায় মুখ্যমন্ত্রী বিরোধী দল সহ বৈঠকে বসেছিলেন। ওটার নাম গণতন্ত্র, ওটার নাম গণতন্ত্র। রাজ্যপাল তাকে পছন্দ করতে না পারি, রাজ্যপাল পদ, তাই নিয়ে আমাদের অন্য কোনো কথা থাকতে পারে, কিন্তু সো লং অ্যাজ সংবিধানে রাজ্যপালের পদটা আছে, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছিলেন গণতন্ত্রের মানে কি, সারা পশ্চিমবাংলার মানুষ তা দেখেছিল। আর এখন দেখছে সেই মুখ্যমন্ত্রী বা সেই বিরোধী নেতা নেত্রী যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি পালাচ্ছেন। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে তার অফিস বন্ধ রাখার নির্দেশ কে দিয়েছে? বিধানসভা বন্ধ রাখার নির্দেশ কে দিয়েছে? বিধানসভাতে সাংবাদিকরা ঢুকতে পারবেন না, কোথায় নির্দেশ? কোনো নির্দেশ নেই, কোনো কিছু নেই, হয়ে জড়সড় হয়ে আছে, রাজ্য ছেড়েদের পালাতে হবে, যেন মনে রাখে রাজ্য ছেড়েদের পালাতে হবে। রাজ্যপাল কি মুখ্যমন্ত্রী কি ইত্যাদি, তাদের মধ্যে বিরোধ থাকলো, বিতর্ক থাকলো, কীভাবে আলাপ আলোচনা করবেন, আমি ওর মধ্যে ঢুকছি না, ওটা আপনাদের ব্যাপার। কিন্তু দেশের লোক হাসছে যে পশ্চিমবঙ্গ বিধানসভায় যেহেতু রাজ্যপাল আসছেন অতএব অঘোষিত বন্ধ, বিশ্ববিদ্যালয় যেহেতু চ্যান্সেলর আসছেন অতএব অঘোষিত বন্ধ। কী অসভ্যতা চালু হয়েছে পশ্চিমবাংলায়, সারা দেশের লোকের কাছে, যে বাংলা গণতন্ত্রের জন্য ছিল খুবই সবার কাছে গ্রহণযোগ্য ভরসার জায়গা, সেই বাংলার মানসম্মান নষ্ট হয়ে যাচ্ছে। সুরেন্দ্র মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি একটা রাজ্যত প্যারালাল গভর্নমেন্ট চালানোর চেষ্টা করছে। এবং আমি ওটাকে মনে করিয়ে দিই, বুদ্ধদেব ভট্টাচার্য কখনো বলেনি যে শ্রীমতী মমতা ব্যানার্জিরা রাজ্যপালকে দিয়ে পাল্টা একটা সরকার চালাবার ব্যবস্থা করেছে, বুদ্ধ ভট্টাচার্য কোনোদিন বলেনি। উনি একটু পুরোনো দিনটাকে মনে করে দেখুন, মনে করে দেখুন, গণতন্ত্র কাকে বলে সেটা মনে করে দেখুন। এই বিধানসভার মধ্যে যারা ভাঙচুর করেছিল তারা বিধানসভাতে রাজ্যপালকে ঢুকতে দেবে না, এটা অগণতন্ত্র, গণতন্ত্র বিরোধী মনোভাব, এটা কখনো হতে পারে না। সবাই জানেন রাজ্যপাল পদ তার যথার্থতা নিয়ে আমাদের প্রশ্ন আছে, রাজ্যপাল পদে কোনো প্রয়োজন নেই বলে আমি এবং আমরা মনে করি, আমাদের দল, সেটা ভিন্ন কথা। কিন্তু যতক্ষণ আছে সংবিধানে ততক্ষণ পর্যন্ত তার মান্যতা না রেখে যদি আমরা চলি তাহলে আসলে সংবিধান যে অমান্যতা করা হচ্ছে বলে আমার মনে হয়, এটা কে প্যারালাল কে প্যারালাল না বড় কথা না, সংবিধানকে অমান্যতা করাটা সংবিধানের নামে শপথ নিয়ে কখনোই কারোর পক্ষে উচিত না, সমীচীন না। আমি আবার রিপিট করছি ফের, ক্যালকাটা ইউনিভার্সিটিতে দুর্নীতি চলছে সবাই জানে, কি চলছে সবাই জানে, কত কেন ভয় পাচ্ছে যে পালিয়ে যেতে হচ্ছে? বিধানসভা কি রাজ্য সরকার কি এমন কী কী অপরাধ করেছে যে রাজ্যপাল আসলে সব পালিয়ে যেতে হবে? আমার ধারণা রাজ্য সরকার ইচ্ছা করেই হয়তো বা সুযোগ দিচ্ছে যাতে অন্য সমস্ত জায়গা থেকে চোখ এড়িয়ে রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রী এই দ্বন্দ্বের মধ্যে রাজ্যকে ঘুরিয়ে দেওয়া যায়, পেঁয়াজ 150 টাকা ওটা এত মানুষকে ভুলিয়ে দেওয়া যায়, চাকরি পাচ্ছে না, প্যারাটিচাররা এই বোধহয় 21 দিন হলো অনশন করছে, সেইখান থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা মুখ্যমন্ত্রী রাজ্যপাল তাদের মধ্যে কোনো বিনিময়ের বন্দোবস্ত নয় তো, আমি জানি না, সেটা হলেও খারাপ, আর যদি আটকে দেন অন্য কোনো কারণে সেটাও খারাপ। মুখ্যমন্ত্রীকে লজ্জিত হতে বলুন, নরেন্দ্র মোদী জেতার পর প্রথম ফুলের বোকেটা উনি পাঠিয়েছিলেন, ওনাকে লজ্জিত হতে বলুন। এই এনডিএ বিজেপি সেই সরকারের উনি জোট শরিক ছিলেন, মন্ত্রী হয়েছিলেন, ওনাকে লজ্জিত হতে বলুন। কোন শক্তিকে পশ্চিমবাংলায় নিয়ে আসার জন্য উনি ব্যবস্থা করেছেন? পশ্চিমবাংলায় বিজেপি ছিল না, নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী, এটা উনি মনে রাখেন। নিজে অপরাধগুলো করার পর আজকে সাধু হয়ে গেলেন, বিধানসভা ভাঙচুর করার পর হঠাৎ এখন সাধু হয়ে গেলেন, এগুলো কোনো কাজের কথা না, মানুষ সব মনে রাখে। রাজ্যপালকে নিয়ে
তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চে হাজির করেছিলেন, আজকে উল্টো কথাটা বলছেন, মানুষ সব খেয়াল রাখে। আমি আবারও বলছি, পশ্চিমবাংলায় মানুষের হাজার বিপদ, প্যারাটিচার অনশনে আছে, টেট ফর্ম ফিল আপ হয়েছে দু বছর আগে, পরীক্ষা হয়নি, আবার প্রাইমারি এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, পেঁয়াজ 150 টাকা, বাজারে আগুন, এই সমস্ত জায়গা থেকে মানুষের মুখ ঘুরিয়ে দেবার জন্য এনারা সার্বিক প্রচেষ্টার অংশীদার। রাজ্যপাল মুখ্যমন্ত্রী এরা কোথাও হয়ে যাচ্ছেন না তো? খেয়াল করুন, আলটিমেটলি উনি আবারও বলেছেন যে উই উইল ফাইট, আমরা এটার বিরুদ্ধে মানে লড়াই করি, গণতন্ত্রের পক্ষে উনি লড়াই করুন, এটাই সবাই চাইবে।